আজ আমি দেখাবো যে আপনারা কিভাবে ফাইবারের জন্য লিঙ্কডিন লিঙ্কিং তৈরি করবেন। তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা গুগল, এখানে আমরা লিখব fiverr.com, fiverr.com ক্লিক করব। ক্লিক করার পর যার লগ ইন করা নেই তিনি লগ ইন করবেন পাসওয়ার্ড এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, আর যার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া আপনার ফাইবারের কোনো গিগ বা কোনো কিছুই সাবমিট করতে পারবেন না। যেহেতু আমার লগ ইন করা আছে সেহেতু আমি শুধু লিখব লগ ইন টু ফাইবারে ক্লিক করব। ক্লিক করার পর আমার এভাবে তিনটে সেজ আসছে, আপনারও এভাবে তিনটে সেজ আসবে। আসার পরে আমরা চলে যাব, যেহেতু আমরা একটা গিগ তৈরি করব সেটা সম্পূর্ণ নতুন, আর এখানে দেখছেন যে আমার এভাবে আসছে, আপনাদের এভাবে আসবে না। যারা নতুন তাদের আসবে শুধু এই ক্রিয়েট এ নিউ গিগ লেখা, প্রোফাইলের সাথে ক্রিয়েট এ নিউ গিগ লেখা সেটা থাকবে এই উপরে, ঠিক আছে। যখন আপনি কয়েকটি গিগ দেবেন সেটা চলে আসবে নিচে। তাই আমি এখন ক্লিক করব ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগ করার পর এভাবে আপনাদের একটি ইন্টারফেস আসবে, ওভারভিউ, ঠিক আছে। এখানে আমাদের লিখতে হবে টাইটেলে গ্রিক টাইটেল, গ্রিকের টাইটেলটা কী হবে, ক্যাটাগরি কী হবে, সার্চ ট্যাগ কী হবে, নামে সার্চ দিলে আমাদের গ্রিকটা পাবে। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা লিখব ইন্ডিভিজুয়াল থাকবে আই উইল ডু 50 হাই অথরিটি অথরিটি এসইও লিঙ্ক বিল্ডিং। আপনারা দেখলেন যে আমি কি লিখেছি, আই উইল ডু 50 হাই অথরিটি এসইও লিঙ্ক বিল্ডিং ফর $5। যে আমরা পঞ্চাশটা লিঙ্ক বিল্ডিং করে দেবো, তার বিনিময়ে আমাদেরকে $5 দিতে হবে। এরপর আমরা যাব ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরিতে লিখব আমরা এসইও। এরপর লিখব সার্ভিস টাইপ, আমরা একটা কী ধরনের সার্ভিস টাইপ দেবো, এটা দেবো আমরা অফ পেজ এসইও। এখন আমরা লিখব ট্যাগ, কী কী ট্যাগ দিয়ে চার্জ দিলে আমাদের এই পেজটি পাওয়া যাবে। যেহেতু আমাদের এই পেজটির হেডিং হচ্ছে লিঙ্ক বিল্ডিং, সেহেতু আমরা এখানে লিখব লিঙ্ক বিল্ডিং তারপর লিখব ব্যাক লিঙ্ক তারপর লিখব এসইও সার্ভিস তারপর দেব অথরিটি অথরিটি ব্যাক লিঙ্কস তারপর দেব ডু ফলো ডু ফলো ব্যাক ব্যাক লিঙ্কস। তাহলে আমরা এখানে ট্যাগ দিলাম পাঁচটা, কী কী দিলাম, লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক, এসইও সার্ভিস, অথরিটি, ব্যাক লিঙ্কস, ডু ফলো ব্যাক লিঙ্কস। তাহলে আমাদের এখন চেক করে দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। আমরা এখানে কী লিখছি, আই উইল ডু 50 হাই অথরিটি এসইও লিঙ্ক বিল্ডিং ফর $5। ক্যাটাগরি দিয়েছি কি আমরা ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিচ্ছি এসইও।
আমরা সার্ভিস ট্যাব দিচ্ছি অপটিক এসইও, এবং আমরা সার্চ ট্যাব দিচ্ছি হলো লিঙ্ক বিল্ডিং ব্যাক লিঙ্ক এসইও সার্ভিস অথরিটি ব্যাক লিঙ্ক এবং ডু ফলো ব্যাক লিঙ্ক। তাহলে আমাদের লেখাটা সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে। যারপর আমরা কী করবো, সেভ টু কন্ট্রোলতে যাব। এরপর এরপর আমাদের সামনে আর তিনটে ফেজ ওপেন হচ্ছে। এখন এখানে তিনটে ক্যাটাগরি আছে, যেমন এখানে তিনটে করে কি আছে, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এই তিনটে ক্যাটাগরি আমরা একসাথেই করব। করার জন্য আমাদের কি করতে হবে, ট্রাই নাওতে ক্লিক করতে হবে। তারপর আমাদের ক্লিক করতে কোথায় গো ইট, যারপর আমাদের তিনটা ক্যাটাগরি আছে, যেমন আমি বলেছিলাম বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। আমরা এই তিনটা ক্যাটাগরিতে কাজটা করবো। এই তিনটা ক্যাটাগরিতে কাজটা করার জন্য আমাদের প্রয়োজন হবে আমরা কি রেডে কোন কাজটি করব। তার জন্য আমরা প্রথমে লিখব প্রাইস, যে কি প্রাইস কোনটা হবে। তা প্রথম প্রাইস আমরা দেব $5, দ্বিতীয় প্রাইসটা দেবো আমরা স্ট্যান্ডার্ড প্রাইস করবো আমরা $10, তৃতীয় প্রাইস দেবো আমরা $15। এরপর আমরা দেব নিচ থেকে আমরা পূরণ করে যাচ্ছি, এরপর আমরা এটা দেব 3 করে, রেশিও কত 3 সেম থাকবে। এগুলো আমরা সবটাই সেম দিয়ে দেব, আমরা সেম রেশিও তাদের দেব। এরপর আমরা উপরে চলে যাই, এখানে আমরা বেসিকে আমরা কয়টা লিঙ্ক বিল্ডিং করব এটা লিখব। বেসিকে আমরা লিখব 50 হাই অথরিটি ব্যাকলিঙ্ক। স্ট্যান্ডার্ডে দেব 100 হাই অথরিটি ব্যাকলিং। তারপর আমরা প্রিমিয়ামে দেব 150 হাই অথরিটি ব্যাকলিস্ট। তাহলে আমাদের তিনটা ক্যাটাগরি হয়ে গেল। এখন আসবো আমরা ডিসক্রিপশন, কি ডিসক্রিপশন দেব, মানে কি কি কাজ করে দেব এটা নিয়ে আমরা এখন ডিসক্রিপশনে লিখব অথরিটি অথরিটি টাইটেল কিওয়ার্ড ডিসক্রিপশন অ্যান্ড ডু ফলো লিঙ্ক। আমরা তিনটা ডিসক্রিপশন একই রাখবো। ওকে করে আমরা সেম দিয়ে দেবো। প্লাস এখন আমাদের কি গেল, আমরা কত রেডে কাজ, কতটা লিঙ্ক বিল্ডিং করে দেবো, বেসিকে কটা করবো, স্ট্যান্ডার্ডে কটা করবো, প্রিমিয়ামে কটা করবো। এখন আমরা দিলাম কি কি কাজ, কী কী কাজ করে দেবো, কীভাবে করে দেবো, হাই অথর টাইটেল কিওয়ার্ডস ডিসক্রিপশন অ্যান্ড ফলো লিঙ্ক ডু ফলো লিঙ্ক। এখন আমরা কাজটা বেসিকে কয়দিনে করে দেবো, বেসিকে আমরা করে দেবো 3 দিনে কাজটি ডেলিভারি দেবো, এবং স্ট্যান্ডার্ডে আমরা 4 দিনে কাজটি ডেলিভারি করে দেবো, আর প্রিমিয়ামে আমরা করে দেবো 5 দিনে ডেলিভারি। বাস আমাদের এখানে সব মোটামুটি কমপ্লিট, আমাদের সব ঘরগুলো পূর্ণ করা হয়েছে।
আমাদের যা যা ক্যাটাগরি আমরা করে দেবো সেই ক্যাটাগরি তাদেরকে দিয়ে এখন আমরা কি করব, সেভ টু কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, সেটা হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশন বলতে বোঝায় যে যাকে যার আমরা লিঙ্ক বিল্ডিং করে দেব তার এই লিঙ্ক বিল্ডিং করায় তার উপকারিতা কি, কেনই বা সেই লিঙ্ক বিল্ডিংগুলো করবে, এই জন্য তার উপকৃত সম্পর্কে আমাদের লিখতে হবে। এবং আমি এই লিঙ্ক বিল্ডিং সঙ্গে আমার কি কি আমি পারি বা আমার এক্সপিরিয়েন্স কি সেগুলোর সম্পর্কে লিখতে হবে, এবং কোন কোন ক্যাটাগরিতে আমি এই লিঙ্ক বিল্ডিংগুলো করব সেগুলো তুলে ধরতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছি আমি লিখব ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিট। এরপরে লিখব আমি যে লিঙ্ক বিল্ডিং ইজ এ ভেরি ইফেক্টিভ ওয়ে টু প্রমোট এনি বিজনেস ইন শর্ট টাইম। কি লিখলাম প্রথমে, যে আমরা লিঙ্ক বিল্ডিং ইজ এ ভেরি ইফেক্টিভ ওয়ে টু প্রমোট এনি বিজনেস ইন শর্ট টাইম। এরপর আমরা যাব যে আই এম এক্সপার্ট এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডিং অ্যান্ড ব্যাক লিঙ্কস ক্রিয়েট। হ্যাভ হার্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আই অলসো হ্যাভ অল লিস্ট অফ ব্লক সাইট ফ্রম সাইট আর্টিকল সাইটস অ্যান্ড অ্যান্সার অ্যান্সার্স I have member of many famous famous worldwide authority sites there I can post any link
এরপর আমরা লিখব আই ক্যান প্রোভাইড দা ফলোয়িং ফলোয়িং সার্ভিস। এক নম্বরে আমরা দেবো কি কি সার্ভিস আমরা তাদের দেবো, এক নম্বর দেবো ব্লক পোস্টিং, দুয়ে দেবো আমরা আর্টিকেল পোস্টিং, তিন নম্বরে দেবো আমরা ফরম, পোস্টিং চার নম্বরে দেবো আমরা অ্যান্সার, অ্যান্সার পোস্টিং, পাঁচ নম্বরে দেবো আমরা ক্লাসি ক্লাসিফাইড পোস্টিং, ছয় নম্বরে দেব কমান্ড, পোস্টিং সাত নম্বরে আমরা দেব ফেসবুক, ফেসবুক লিঙ্ক বিল্ডিং, আট নম্বরে আমরা দেব ইউটিউব লিঙ্ক বিল্ডিং। নয় নম্বরে আমরা দেব ওয়েব, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। দশ নম্বরে আমরা দেব গুগল 2 র্যাঙ্কিং, গুগল 2 র্যাঙ্কিং। এখন আমরা লাস্টে দেব যে ওয়েটিং টু প্রুফ মাই সেলফ আই অ্যাম রেডি টু স্টার্ট মাই জব। এখানে আমরা একটু ঠিক করে নেই এবং কারেকশন করে নেই। আমরা প্রথমে লিখলাম, লেখাটা ঠিক আছে কিনা এটা একটু দেখে নিতে হবে, এটাকে আমরা দেখে নিলাম ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম ঠিক আছে, এখানে দেখে নিলাম ঠিক আছে, ঠিক আছে, তারপর এটা ঠিক নিলাম, তাহলে এখানে আমরা এগুলো ঠিক আছে। আমরা কি করব, এটাকে একটু বোল্ড এবং কালার করব, বোল্ড কালার করবো, এটা এটা দিতে দিলে বোল্ড, আর এটা দিলে কলম পেন্সিলে দিলে কালার, বোল্ড এবং কালার হবে। এরপর আমরা যে মতো থাক এডুক থেকে আমরা নিচ পর্যন্ত বোল্ড করব, আমরা বোল্ড করে দিলাম, তো হয় নাই আবার একটু যাই, এই যে আমরা বোল্ড করে দিলাম, বাস এটা বোল্ড করে দিলাম, এটাকে একটু কালার করে দেই, সার্ভিসটাকে কালার করে দিলাম, বাস মোটামুটি আমাদের এখানে কমপ্লিট। কমপ্লিট হলে আমরা কী করব, সেই অ্যান্ড কন্ট্রোলতে ক্লিক করব, বাস এখন আমাদের আসছে রিকোয়ারমেন্টস। এখন কী কী রিকোয়ারমেন্টস আমরা নেব, প্রথমে নেব আমরা
যে আমাদেরকে দিতে হবে অল লিঙ্কস, তারপর 2 নম্বর আমাদের দিতে হবে অল কিওয়ার্ডস, তিন নম্বরে আমাদের দিতে হবে ডিসক্রিপশন, চার নম্বরে ইনস্ট্রাকশন, এই চারটি আমাদের দিতে হবে রিকোয়ারমেন্টস। কি করবো তারপর আমরা করবো অ্যান্সার টাইপ, অ্যান্সার টাইপে আমরা কি করবো লিখে দেবো অ্যাডজাস্ট ফাইল, অ্যাটাচড ফাইল আমরা করে দেবো। যার পর আমরা কোথায় ক্লিক করবো, অ্যাটে ক্লিক করবো। অ্যাটে ক্লিক করার পর আমরা যাব কোথায়, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যাওয়ার পর আমাদের এভাবে আসবে কি গ্যালারি। এখন আমাদের একটি গ্যালারি এখানে দিতে হবে, যেটাকে গ্যালারি বলা হয় বা ব্যানার বলা হয়, যাই হোক বলা হয়। এখানে তিনটা কোয়ালিটি আপনি দিতে পারবেন, অথবা সবটাই দিতে পারবেন। প্রথমে কি আপনি ভিডিও যদি দেন ভিডিও দিতে পারবেন, তারপর যদি ফটো গ্যালারি দেন ফটো গ্যালারি দেন, তারপর পিডিএফ যত ফাইল আছে আপনি দিতে পারবেন। তাহলে আমার যেহেতু একটি গিক আমি আগেই করে রাখছি, সেটা ফটো গিক, সেহেতু আমি ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে 2টি গিক করা তৈরি করা আছে, এই যে এখানে 2টি গিক করা আছে, আমি দ্বিতীয় গিকটি দেবো। দিলে আমি কি করবো, গিকটা ক্লিক করবো, ক্লিক কর ওপেন ক্লিক কর, ভয় নাই স্টিক হয়েছে, আবার গিকটা করে দেবো, ওখানে ক্লিক করবো, এই যে সে নিয়ে নিচ্ছে, এই যে হচ্ছে আমি এভাবে গিক তৈরি করেছি। আপনার এভাবে গিক তৈরি করে দানাটি ভিগে দেবে, ঠিক আছে। এখন আমরা কোথায় যাব, যেটা দেওয়া হয়েছে আমাদের সর্বশেষ সর্বশেষ আছে কি পাবলিশিং। তাহলে আমরা সেই ব্যান্ড কন্টিনিউ দিলে চলে যাবো কোথায়, পাবলিশিং। এখানে আসতে অলমোস্ট দেয়ার লেটেস্ট পাবলিশিং ইউর গিগ অ্যান্ড গেট সাম বায়ার্স ওলিং ইন। এখন যদি আমরা এই পাবলিশিংয়ে ক্লিক করি, পাবলিশিং গিগে ক্লিক করলে আমাদের গিগটি পাবলিশ হয়ে যাবে। কিন্তু যারাই ফাইবারে গিগ দেবেন বা গিগ তৈরি করবেন, তারা সাথে সাথেই পাবলিশ করবেন না। এই কারণেই যে আপনি কোথাও না কোথাও সংযোজন বিয়োজন বা ভুল থাকতে পারে, সেটা পুনরায় দেখে তারপর আপনারা অবশ্যই পাবলিশ করবেন। না দেখে কখনোই, পুনরায় না দেখে কখনোই আপনারা গিগ পাবলিশ করবেন না। এই পর্যন্তই আমার আজকের ভিডিও। আর আপনারা যখন এই গিগ পাবলিশিং গিগে ক্লিক করবেন, তখনই আপনাদের গিগটি কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, আপনাদের ফাইবারে গিগটি তখন দেখা যাবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।